সিলেট মহানগরীর মার্কেটের তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এক রাতে ভেন্টিলেটর কেটে তিন দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীরা হতবাক সোমবার ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে এই ঘটনা ঘটে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আলমার্জন ব্যবসায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম তিনি বলেন আমাদের মার্কেটের বন্ধু স্ন্যাক্স নামের একটি চায়ের দোকান থেকে বেশ কিছু টাকা ও মালামাল কেটে নিয়ে গেছে চোর এছাড়াও আমাদের মার্কেটের এক নগদ টাকা সহ মোবাইল এবং অপর একটি কোম্পানির প্রায় দোকান পঞ্চাশ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চক্র। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ব্যাপারে মার্কেটের একটি দোকানের ক্ষতিগ্রস্ত হওয়া কর্মচারী রুহি দাস বলেন পূজার কারণে আমরা গভীর রাত পর্যন্ত কাজ করি কাজ শেষে রাত চারটার দিকে আমি গোসল করে ঘুমিয়ে যাই সকালে উঠে দেখি বারো হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন আর নগদ টাকা নেই এই ঘটনায় আমি 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 থানায় আজ একটা হাজার করেছে গরিব মানুষ ছোটো এক ব্যাংক বিশ পঁচিশ হাজার টাকা আমার জমা আছি আর ক্যাশ ক্যাশবাস্ক আমার তোলা দিল পাঁচ হাজার টাকা কারেন্টর বিলর ফসা দিবার লাগিয়া আও ফসা গুণ আমার আমার চুরি হয়ে গেছে আপনার ফ্যান কুকলা করিয়া বাং গিয়া সবগুলো আমার নিয়ে গেছে আমার বালাওয়ালা বেঞ্চনের প্যাকেট ঠাইকারের বান্ডিল সহারে সব তা লইয়া গেছে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া একটি কোম্পানির রিসিপশন ম্যানেজার জয়া বলেন আমি সোমবার সন্ধ্যা ছয়টায় অফিস বন্ধ করে বাসায় যাই পরদিন মঙ্গলবার অফিস এসে দেখি চাবি দিয়ে অফিস খুলতে ছাটার খুলছে না এ সময় পার্শ্ববর্তী ব্যবসায়ীরা এসে কোনো এক ফাঁকে সেখানে দেখেন ভেতরে থাকা জিনিসপত্র এলোমেলো পরবর্তীতে আমরা শাটারের নাট খুলে ভেতরে প্রবেশ করে দেখি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মালামাল খোয়া গেছে বন্ধু স্ন্যাক্সের মালিক জয়নাল মিয়া বলেন আমি সোমবার রাত সাড়ে এগারোটায় দোকান লাগিয়ে বাসায় যাই পরদিন সকালে এসে দেখি দোকান খুলে সবকিছু এলোমেলো ভেন্টিলেটর কেটে আমার দোকানের ব্যাঙ্কে থাকা প্রায় বিশ থেকে ত্রিশ হাজার টাকা সহ নগদ আরও পাঁচ হাজার টাকা ও বেশ কিছু মালামাল নেই আবার অনেক মালামাল এলোমেলো আমি নগদ টাকাও মালামাল হারিয়ে দিই সেহারা এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন এ ব্যাপারে সিলেট মহানগরীর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন এই ঘটনায় কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব যে ভেন্টিলেটর ভাঙিয়া আউটলাইন দিয়ে ঢুকছে এ তো কোনো বাচ্চা ঢুকাইছে ঢুকাইয়া এই ধরনের চুরিটা করে লাইনে তো আইসে না সিসি ক্যামেরা লাগাইল সগিতার আছে गाड़ा से मार्केट आार्केटर दु जन एर यहाँ